জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লাহ তাকে এবার লোকসভা নির্বাচনে হারিয়েছেন শেখ আব্দুল রশিদ তাও আবার জেলে বসে শেখ আব্দুল রশিদ জিতেছেন প্রায় চার লক্ষ ভোটে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন জে অ্যান্ড কে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর সেখানে তাকে প্রায় চার লক্ষ ভোটে পরাজিত করেছেন রশিদ নির্দল প্রার্থী হয়ে যদিও এই প্রথম নয় এর আগেও ভোটে লড়ে জিতেছিলেন রশিদ তবে জেলে বসে নয় জম্মু ও কাশ্মীরের বারামুল্লা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন জে অ্যান্ড কে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর সেখানে তাকে প্রায় চার লক্ষ ভোটে পরাজিত করেছেন রশিদ দু সালের নয় আগস্ট থেকে তিহার জেলে বন্দী রয়েছেন শেখ রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ প্রায় পাঁচ বছর হয়ে গেল তার বিরুদ্ধে সন্ত্রাসের খরচ যোগানোর অভিযোগ রয়েছে রশিদের ছেলে আবরার জানিয়েছেন তার বাবার ভোটে জয় প্রমাণ করে দেয় যে আসলে তিনি নিরপরাধ তাকে দ্রুত জেল থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জম্মু ও কাশ্মীর আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা হলেন রশিদ দু আট এবং দু চোদ্দ সালে জম্মু ও কাশ্মীরের লাঙ্গাতে বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন দুই হাজার উনিশ সালেও লোকসভা নির্বাচনে লড়েছিলেন তবে হেরেছিলেন ওই তিনটে নির্বাচনেও নির্দল হয়ে লড়েছিলেন তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন রশিদ 2008 সালে চাকরি ছেড়ে দেন তিনি সে কারণেই নাম হয় ইঞ্জিনিয়ার রশিদ এরপর শুরু হয় বিধানসভার ভোটের প্রচার মাত্র সতেরো করে জিতেছিলেন ভোটে। ২০১৯ সালে এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি বেআইনি কার্যকলাপ আইনে ওই প্রথম কোন রাজনৈতিক নেতা গ্রেপ্তার হন সেই থেকে তিনি জেলে দুই ছেলে আবরার এবং আশরারি সামলেছেন প্রচার তাতেই বাজিমাত কিন্তু প্রশ্ন উঠছে রশিদ কি সংসদে শপথ গ্রহণ করতে পারবেন যদিও শপথ গ্রহণ করা তার সাংবিধানিক অধিকার কিন্তু যেহেতু তিনি বন্দি তাই বাধাও রয়েছে শপথ গ্রহণের জন্য রশিদকে আগে জেল কর্তৃপক্ষের অনুমতি চেয়ে চিঠি দিতে হবে কর্তৃপক্ষের নজরদারিতে সংসদে গিয়ে শপথ নিতে পারবেন তিনি তবে তারপর আবার জেলে ফিরতে হবে তাকে শপথ গ্রহণের পর রশিদকে লোকসভার স্পিকারকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি সংসদে উপস্থিত থাকতে পারবেন না অনুপস্থিত হিসেবে তিনি সংসদের সদস্য থাকতে পারেন কি না ভোটাভুটির মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে রশিদ যদি দোষী সাব্যস্ত হন এবং তাকে দু বছর বা তার বেশি সময় জেলে থাকতে হয় তাহলে সঙ্গে সঙ্গে সংসদ পদ হারাবেন তিনি এমনটাই নিয়ম